নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি গ্রীষ্মের দুপুরে গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য অতি সুস্বাদু একটি পুষ্টিকর ডাল। বাচ্চারা লাউ খেতে একেবারেই পছন্দ করে না, তাদের যদি এভাবে লাউ দিয়ে ডাল বানিয়ে সঙ্গে ঝুরি আলু ভাজা দেওয়া যায় তাহলে তারা ডাল খেতে একটুও আপত্তি করবে না। লাউ দিয়ে মুসুরির ডাল বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি এক বাটি ছোট ছোট টুকরো করে কাটা লাউ, এক বাটি মুসুরির ডাল, একটা টমেটো, এক মুঠো ধনে পাতা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। প্রোটিনে ভরপুর এই মুসুরির ডাল এভাবে লাউ টমেটো ধনে পাতা দিয়ে বানালে সেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বাচ্চারা সবজি খেতে না চাইলে এভাবে তাদের সবজি খাওয়ানো যেতে পারে। সবার প্রথমে ডালটাকে সেদ্ধ করার জন্য ডালটা ধুয়ে একটা প্রেশার কুকারে দিয়ে দিলাম। ডাল এভাবে প্রেশার কুকারে সেদ্ধ করে নিলে জ্বালানি এবং সময় দুটোই বাঁচে। ডালে দিয়ে দিলাম বড় বাটির এক বাটি জল, আধা চামচ হলুদ অ্যাড করে দিলাম, দিয়ে দিচ্ছি আধা চামচ নুন। এবার প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে একটা সিটি দিয়ে নেব। ভালো কোয়ালিটির ডাল হলে একটা সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে। অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে তাতে এক চামচ তেল অ্যাড করে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর আধা চামচ পাঁচফোড়ন। কয়েক সেকেন্ড ফোড়নটাকে একটু ভেজে নেব। এরপরেতে অ্যাড করে দেবো কেটে রাখা লাউয়ের টুকরোগুলো। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে লাউয়ের টুকরোগুলো ভালোভাবে ভেজে নেব। আধা চামচ নুন অ্যাড করে দিলাম। নুনটা একটু সাবধানে দিতে হবে, কেননা ডাল সেদ্ধর সময়ও নুন অ্যাড করেছি। লাউগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। এবারে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো। এখানে তিন চারটে কাঁচা লঙ্কা চিরে অ্যাড করে দিয়েছি। ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে। তবে বাচ্চারা এই লাউ ডাল খেলে লঙ্কার পরিমাণ আরও কমিয়ে দেওয়া যেতে পারে। এবারে অ্যাড করে দিলাম কেটে রাখা টমেটো। এখানে একটা বড় সাইজের টমেটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এভাবে ডালের মধ্যে টমেটো অ্যাড করলে ডালে একটা সুন্দর টক স্বাদ আসবে আর ডালটা দেখতেও বেশ কালারফুল হবে। হাই হিটে লাউ ও টমেটো খুব ভালোভাবে ভেজে নেব। লাউ ও টমেটো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। বেশ কিছুটা সময় ধরে লাউ ও টমেটো সেদ্ধ করে নেওয়ার পর অ্যাড করে দিলাম আধা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ গুঁড়ো। আদা বাটা এই সময় অ্যাড করায় ডালে আদা বাটার একটা সুন্দর ফ্লেভার হবে। ফোড়নে আদা বাটা অ্যাড করলে আদা বাটা পুড়ে যেতে পারে। এবারে সমস্ত মশলা দিয়ে লাউ ও টমেটো খুব ভালোভাবে কষিয়ে নেব। এভাবে কষাতে কষাতেই লাউ ও টমেটো প্রায় 80% সেদ্ধ হয়ে যাবে। ওদিকে প্রেশার কুকারে একটা সিটি পড়ার পর ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে এই সেদ্ধ ডালটা লাউ ও টমেটোর মধ্যে ঢেলে দিচ্ছি। প্রেশার কুকারে সামান্য একটু ডাল লেগেছিল, তাতে অল্প জল দিয়ে ভালো করে ধুয়ে কড়াইতে ঢেলে দিলাম। ডালটা খুব বেশি ঘন বা একদম পাতলাও হবে না। এবারে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ডালটা ভালোভাবে ফুটিয়ে নেব। ডালটা ফুটে গেছে, এবারে অ্যাড করে দিলাম এক মুঠো ফ্রেশ ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি ছড়িয়ে দিতেই লাউ ডাল সার্ভ করার জন্য একদম রেডি। তৈরি হয়ে গেল গ্রীষ্মের দুপুরে গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য অতি সুস্বাদু লাউ ডাল। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।